ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي ডক্টর, আপনি মানে যারা এরকম করে আপনি তাদেরকে জানিয়ে দিবেন, আপনার দায়িত্ব যেটা ওইটা আপনি আদায় করুন। ওই কারণ প্রত্যেক মুসলমানের উপর ফরজ হলো সে যা জানে ওপরকে পৌঁছানো, মানে তার সাধ্যানুযায়ী, তার সাধ্যানুযায়ী। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বললি ওয়ানি বলে আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলে তোমরা সম্পর্কে পৌঁছাও। বিশেষ করে বিশেষ করে যেসব রস অথবা এটা হারাম, ওগুলো যেগুলো হারাম কিন্তু মানুষ করছে হালাল বলে, ফরজ কিন্তু মানুষ করছে, যেটা মানুষ জানে না ওটা জানানো প্রত্যেকের জন্যই ফরজ হবে। আমি বললাম যে না, ওটা ফরজ না, এটা নবীর নির্দেশ, বললি ও আননি বলো আয়া। অন্যদিকে কেউ কেউ হয়তো বলতে পারে না, আরেকজনকে ভুল বলার জন্য বড় ইলমের না, এটা বড় ইলমের প্রয়োজন নেই, আপনি যা জানেন তাই প্রচার করেন। তো যাই, আমরা দেখতে পাই, আমি আমাদের এই আমি যে সেন্টারে আছি, আমি তো এখানে শিক্ষকতা করি এত বৎসর যাবৎ, অনেক বৎসর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই দেখলে মাঝে মধ্যে এরকম লোক পাই, সাধারণ লোক, আরেকটা হিন্দুকে সে ইসলামের দিকে মানে দাওয়াত দিতে দিতে একদম মাশাআল্লাহ মুসলমানই বানিয়ে নেয়, পরবর্তীতে সেন্টারে নিয়ে আসবে, বলবে এরকম এরকম ওরে ইসলাম কবুল করতে আগ্রহী। দেখেন এটা সুবহানাল্লাহ, এটা কোনো জরুরত না যে বড় আলিম হতে হবে, সাধারণ লোক। কোনো কোনো লোক আছে সাধারণ, আবার কখনো আছে এই কোনো লোক হয়তো বড় আলিমের কথা সে মানবে না, কিন্তু তার একসাথে যারা চলাফেরা করে তাদের কথাবার্তা বলছে ওর কথা মেনে নেয়, এরকম হয় আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের মানে আমার বাস্তব অভিজ্ঞতা, আমরা দাওয়াতি কাজে যতটুকু পারি করছি, ওই হিসাবে বর্তমানে অসুস্থতার কারণে সে হচ্ছে না, কিন্তু এর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ আজর দিবে, সওয়াব দিবে। দ্বিতীয় নম্বর কথা, অবশ্যই এখলাস থাকতে হবে দাওয়াতি কাজে, খালিস নিয়ত, তাহলে এর দ্বারা কী হবে, আপনি সওয়াব পাবেন। আমি বস দাওয়াতি কাজ করলাম, ফেসবুক ছেড়ে দিলাম, লাইভ ছেড়ে দিলাম, আর আমি মনে করলাম হ্যাঁ আমার এত সংখ্যক লোক আমাকে লাইক করেছে বা আমাকে এরকম করেছে, এসব বৃথা হয়ে গেল। যে কোনো আমল করি আমি সব আপনাদের সকলের, অবশ্যই নিয়ত খালিস থাকতে হবে। আল্লাহ আপনাকে নেক বদলা দিন। আপনি যেহেতু মাশাআল্লাহ দিনই কাজে আগ্রহী, তাই এই কথাগুলো বললাম। এরপরে কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, ওই পালক পুত্র বানিয়ে যেভাবে বাংলাদেশে অনেকে আছেন নিজের এফিডেভিট করে ডাইরেক্ট এরকম করে দেয়, এটা আমার পালক পুত্র, আমার আমি আমার উত্তরাধিকারী হবে সে, এই রকম করা একটা সাফ হারাম। আলেমদের কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নেই আলেমদের, আমার জানা মতে নির্ভরযোগ্য আলেমদের কোনো ইখতিলাফ নেই, হানফি মধ্যে হবে, সাফি মধ্যে হবে না, কোনো মধ্যে হবে নেই, আর হাদিস না। কিন্তু কেউ কেউ আছে এটা না বুঝে না জেনে বানিয়ে দিল, পালক মেয়ে ওকে তার মতো মেয়ে মানে মানে তার সামনে বের হয়, পর্দা নাই, পুঁজিদা নাই, কিছু নেই আর কি, আল্লাহ মাফ করুক, এরকম করা জায়েজ না। মানুষকে জানিয়ে দিবেন আদর করে। আমরা অনেক সময় ছোট ছেলেকে আব্বু বলি, মেয়েকে আম্মু বলি, এটা এটা হলো অন্য কথা,
একটা নাজাইজ না। যেমন ছোট বড়কে বলবে চাচা, নাইলে বলবে আব্বু, বাবা, সৌদিদের পরিভাষা বাবা। অনেক সময় আছে সৌদিরা আদর করে ছোট পিছনে ইয়া আবু, আবু এই শব্দ বলে দেয়, হে আব্বু। এটা সৌদিদের মধ্যেও আছে, আমাদের দেশে যেরকম আছে পরিভাষা এরকম প্রচলন আছে সব জায়গায়। এটা এগুলো না যাইজ না। কিছু মানুষ আছে দেখবেন কথিত কোনো আলিম এরকম এগুলোকে সবগুলোকে সরাসরি হারাম বলে দেয়, আস্তাগফিরুল্লাহ আলাইহি। আমরা সৌদিতে আছি, সৌদির পরিভাষা আমাদের, আমার শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কোনো কোনো প্রশ্ন তো প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন আমি এটা আমাদের জন্য আয়েব হবে, নাইলে এটা আয়েব না, এটা হল অনেকটা আছে সামাজিক প্রথা অনুযায়ী চলে, যেগুলো ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞা নেই। কোন নিয়তকে দেখতে হবে, কোন হিসাবে বলে। আচ্ছা, সর্বোপরি এই যে পালক পুত্র বানানোর যে সিস্টেম বা পালক মেয়ে বানায়, এটা বানানো সাফ, এরকম বানানো সাফ হারাম, জায়েজ, এর মধ্যে ইস্কাল নেই। তো আপনি ওনাকে জানিয়ে দিন, ভালো করে জানান, ভালো করে জানান, ওনাকে বুঝান আপনার দায়িত্ব যেটা ওটা আপনি করেন। এই সংক্ষিপ্ত আকারে বললাম, আরও কিছু বলেছিলাম, রেকর্ড করেছিলাম, কিন্তু ওইটা সব ডিলিট হয়ে গেছে, সুবহানাল্লাহ, এর মধ্যে আজর পাবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দুই বোনকে একসাথে জড়ো করা, এইটাও সাফ হারাম। হানফি মজহাব অথবা অন্যান্য মাসলাক আমার জানা মতে কেউ এটাকে জায়েজ বলে না, কারণ এটা সরাসরি আল্লাহ বলেছেন, ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কদ সালাফ। দুই বোনকে একসাথে জড়ো করবে, একসাথে বিবাহাধীন রাখা, এটা তোমাদের জন্য হারাম, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে কারিমে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, সূরা নিসার আয়াত ওই চতুর্থ নম্বর পাড়ার একদম শেষ আয়াত, আমার কোরআনের হিসাবে আর কি আমি পড়েছি। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম একদম শেষ অংশ হচ্ছে, ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কদ সালাফ। তাই ওই যে ভাই জানে না, হয়তো অজ্ঞতার কারণে এরকম করেছে, কারণ অনেক সময় আছে দেখা যায় মানুষ যেটা জরুরি এটা জানে না, অথচ মুসলিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। এই জন্য আমি পূর্বে আপনাকে বললাম যে আমরা যতটুকু জানি আমাদের জন্য এরকম বিষয়াদি বলা ফরজ, সুন্নত না বরং ফরজ বলেছি। এ কারণেই দেখেন একসাথে দুই বোনকে একসাথে রাখা, হ্যাঁ এটা তো হারাম, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কিন্তু এই লোকটি দেখেন সে হয়তো জানে না এই জন্য এরকম করছে। আবার যদি জেনে বাজু করে, জেনে বুঝে যদি করে তাহলে কত বড় পাপী, কত বড় তালিম সে, কত বড় জিনাকার, বদকার। তো আমার যেমন হয়তো নাও করতে পারে জেনে বুঝে, তো আপনি ওকে বুঝান, এর ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই। এখন দ্বিতীয় বিয়ে যেটা করেছে বললেন আপনি, সাথে সাথে পৃথক করে দিক, সাথে সাথে পৃথক করে দিক, একা তার কাছে রাখবে না, রাখবে না, তওবা করুক আল্লাহর কাছে চাক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই আলেমদের, হানাফি মজহব আর গের মজহবে নাই ইখতিলাফ। আমি জানি আমার ছোটোবেলা আমি যখন মাদ্রাসায় পড়ি, আমাদের এক চাচা উনি অস্ট্রেলিয়া থাকতেন, তো উনি এরকম একটা প্রশ্ন করেছিলেন আমার আব্বার কাছে, আমার আব্বা আলিম ছিলেন, তো আব্বা তো ওই হানাফি আলিম, উনি আমাকে বললেন, আমাকে ওই সময় তিনি দিয়েছিলেন যে এটা তুমি একটু এই মশলাটা এটা দিকে দাও। তো আমি ফিকহি কিতাব যেগুলো আমাদের বাড়িতে ছিল ওগুলো হয়তো আব্বা চেয়েছেন আর কি, যে আমি আমি যেন লিখি, আমার জ্ঞান যেন বাড়ে, তো আমি এটা লিখলাম। পরে আব্বা আব্বা দেখে বললেন ঠিক আছে। পরে আমাদের এলাকার একজন বড় আলেম ওনাকে আব্বা দেখালেন, উনি ফেকে আলেম আর কি, মাশাআল্লাহ, ওনার ফেকে শাস্ত্রে গভীর জ্ঞান। তো উনি দেখে এই ফতোয়াটি সত্যায়ন করেছিলেন এবং বললেন সে সুন্দর লিখেছে। ফতোয়াটা আমি দিয়েছিলাম যখন মাদ্রাসায় পড়ি ওই সময়, তো আমার কাছে এই জন্য এইটা আরও স্পষ্ট যে এটা হানাফি মতো এটা কখনো হারাম। তো দ্বিতীয় বিয়ে যেটা করেছে জেনে বুঝে করে থাকলে এটা জিনা হয়েছে, আর যদি না জানে সাথে সাথে পৃথক হয়ে যাক, আল্লাহ মাফ করুক, তওবা করুক, আর এরকম করবে না। আপনার জন্য জানিয়ে দেওয়া উচিত, আপনার এলাকায় লোকজনকে জানান, আলেমদেরকে বলেন তো এটাকে কী আপনার কী আলদুফল দুরফল ইয়ে দেন আর ইয়ে নিয়ে তোমরা লড়াই করো,
মানুষকে আসতে দেওয়া না, জুয়া আমিন বলে হাজার জাহিজ না মসজিদে আসবে না। আর এটা তো এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, এসব ব্যাপারে মানুষ জানে না, ওগুলো তারা বলে না। আলতু ফালতু নিয়ে বস, যেটা সুন্নত নিয়ে ইখতিলাফ, মানুষ সুন্নতের উপর আমল করবে তাকে তারা বাধা দেয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, জানিয়ে দেওয়া উচিত, একটু লম্বা হয়ে গেল প্রশ্নের উত্তরটা। আল্লাহ আমাদের হেফাজত করুক। বারাকাল্লাহু ফিক।